হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আগের ভিডিওতে কচুর বড়ার রেসিপি শেয়ার করব বলেছিলাম, এই দেখো আজকে আমি কচুর বড়ার রেসিপি নিয়ে হাজির। কচুটা আমি রোদ্দুরে শুকিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ রোদ্দুর থেকে তুললাম। তো এবার এটাকে দুই তিনবার ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে ভিজিয়ে রাখবো। এবারে ভালো জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে চালের গুঁড়ো কিনেও করতে পারো। এই দেখো আমার কচুটা একটু নরম হয়ে গেছে, এবারে মিক্সিতে দেওয়া যাবে, ভালোভাবে নরম হয়ে যাবে। এরকম মিক্সি বাটির মধ্যে আমি এই খোসাগুলো দিয়ে দিয়েছি আর মধ্যে চালটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তোমরা যারা যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো। দেখো বাটা হয়ে গেছে, এরপরে আমি পেঁয়াজ আর রসুন কুচানো ছিল ওটা দিয়ে দিলাম, আর একটু বাটাও দেব পেঁয়াজ রসুন পেস্ট করা, এটা আমি 3 চামচের মতো দিলাম। আমার এখানে কচুরটা অনেকটা পরিমাণের, ওই জন্য আমি একটু বেশি দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, টেস্টটা আর একটু বেটার হবে। আর দিয়ে দিচ্ছি চিনি, একটু ঝালমিষ্টি ঝালমিষ্টি হলে বেশি ভালো লাগবে জিনিসটা। আর এখানে দিয়ে দিচ্ছি বেসন, আমি এখানে 1/2 কাপের মতো বেসন দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, হালকা ফেটিয়ে নিয়েছি যাতে সুন্দর ফুলে ওঠে। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। তোমরা চাইলে বড়ার সাইজ ছোট বড় করতে পারো, কোনো অসুবিধা নেই। চাল গুঁড়ো দেওয়া আছে, তাই বড়াটা খেতে অনেক মুচমুচে হবে, অনেক মজার হবে। তোমরা এই কচুর বড়া নিরামিষের দিনেও করতে পারো, সেদিনকার পেঁয়াজ রসুন দেবে না, শুধু নারকেল দেবে আর কচু, কাঁচা লঙ্কা, বেসন, চাল গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো তো দেবে, দিয়ে এরকম ভেজে নেবে। বড়াগুলো আমার মোটামুটি হয়ে গেছে সবকটা, এবারে তুলে ফেলবো তেলের দিয়ে। দেখো বন্ধুরা আমার সবকটা বড়া ফুলে উঠেছে। তো আমার এই ছিল আজকের রেসিপি, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে করো আর কমেন্ট বক্সে আমাকে এসে জানিও, ভালো লাগলে লাইক করো।